এবার অজানা গন্তব্যে জলদস্যুদের কবলে পড়া সেই জাহাজ জলদস্যুদের নির্দেশে আবার বাংলাদেশি জাহাজ এম আবদুল্লাহ নগর তুলে ফেলা হয়েছে এবার জাহাজটিকে দস্যুদের নতুন কোন সুবিধাজনক স্থানে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে চিফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আতিকুল্লা খান শুক্রবার পনেরো মার্চ সাড়ে তিনটার দিকে জাহাজের মালিক পক্ষের কাছে মিল করে বার্তা দেন তিনি এতে বলা হয়েছে বৃহস্পতিবার জাহাজটি সোমালিয়ার উপকূল গারাকাতে নগর করা হয়েছিল একদিন বিরতির পর আবার চলতে শুরু করেছে এম ভি শুক্রবার সকালে জলদস্যুদের নির্দেশে নগর তুলে ফেলা হয়েছে এরপর জলদস্যুরা জাহাজটি চালাতে নির্দেশ দেন বর্তমানে জাহাজটি উপকূল থেকে উত্তর দিকে অগ্রসর হচ্ছে বিষয়টি নিশ্চিত করে এস আর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহরুল করিম বলেন সিফ অফিসারের মেইল পেয়েছি জাহাজের সব নাবিক বর্তমানে সুস্থ আছেন দস্যুরা তাদের সঙ্গে খারাপ আচরণ করছে না এবং এখন পর্যন্ত কোনো ধরনের আর্থিক দাবি দেওয়া নিয়ে কথা বলেনি জাহাজ নিয়ে তাদের পছন্দ মতো কোন নিরাপদ অবস্থানে পৌঁছানোর পরেই হয়তোবা দর্শুরা মুক্তিপণ দাবি করবেন